আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিয়ামজোনের আরও একটি নতুন এপিসোডে। তো এই এপিসোডটিতে আমি দেখাবো যে কীভাবে গুগল ম্যাপে আপনার যে কোনো প্রতিষ্ঠানের লোকেশন আপনি অ্যাড করতে পারবেন। আপনার একটি রেস্টুরেন্ট থাকতে পারে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটি প্রতিষ্ঠান থাকতে পারে, সেই প্রতিষ্ঠানকে কীভাবে আপনি গুগল ম্যাপে অ্যাড করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। গুগল ম্যাপ আসার পর থেকে কিন্তু আমাদের জীবনযাত্রার মান অনেকটাই কিন্তু সহজ হয়ে গিয়েছে। যে কোনো অচেনা জায়গাও কিন্তু আর অচেনা থাকছে না, সিম্পলি গুগল ম্যাপে কিন্তু আমরা সার্চ দিলে যে কোনো অচেনা জায়গা কিন্তু আমরা দেখে নিতে পারছি বা যে কোনো অচেনা জায়গা কিন্তু আমরা যেতে পারছি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার যে কোনো একটি প্রতিষ্ঠান বা যে কোনো একটি জায়গা আপনি লোকেশনে গুগল ম্যাপে অ্যাড করবেন। তো ভিডিও শুরুতে যে কথাটি বলতে হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকনটি অন করে দিবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে সিম্পলি আমরা আমাদের যে ম্যাপস অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ম্যাপসটি আমরা ওপেন করব। তো সিম্পলি আমি ওপেন করছি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট একটি আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড এ মিসিং প্লেস। এই অ্যাড এ মিসিং প্লেস থেকে আপনি আপনার লোকেশন এখানে অ্যাড করতে পারবেন। তো সিম্পলি আমি অ্যাড এ মিসিং প্লেস অপশনে ক্লিক করছি। তো যেহেতু একটু টিউটোরিয়াল পারপাস হচ্ছে, তো সিম্পলি এখানে প্লেস নেমটি আমি দি হাউস দিচ্ছি, যে কোনো একটি দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি আপনি দিয়ে দিবেন। এবারে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি রেস্টুরেন্ট দিয়ে দিলাম। আপনারা যে প্রতিষ্ঠানের এখানে লোকেশন বসাতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন। তো সিম্পলি আমি রেস্টুরেন্ট দিয়ে দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ফর্মটা কিন্তু এখানে পূরণ করতে হবে। এখানে দেখাচ্ছে যে অ্যাড্রেস, এখানে আপনি এক্স্যাক্ট যে লোকেশনটা আসলে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটি এখানে দিতে হবে। আপনারা যেই লোকেশনটা এখানে অ্যাড করবেন ঠিক এক্স্যাক্ট সেখানে গিয়েই যদি আপনি এটা অন করেন দেখতে পাচ্ছেন, না হলে এইভাবে এইভাবে খুঁজে খুঁজে আপনাদের বের করতে হবে। তো সিম্পলি অত কষ্ট করা লাগবে না, শুধুমাত্র আপনি এক্স্যাক্ট অ্যাকুরেট জায়গায় আপনি গিয়ে এই লোকেশন অপশনে ক্লিক করে এই লোকেশন দিয়ে এখানে আপনি সেই এক্স্যাক্ট লোকেশনটা এখানে অ্যাড করে দিবেন, তাহলে একদম সঠিক মতো হবে। নাছাড়া হয়তো আপনি আপনার রেস্টুরেন্টের এখানে লোকেশন অ্যাড করতে চাচ্ছেন কিন্তু আসলে অন্য পাশের দোকানেরটা হয়তো অ্যাড হয়ে গেল, এখানে এক্ষেত্রে একটু ঝামেলা আছে। তো সেই জন্য এখানে আপনি লোকেশন অন করে তারপর আপনি এক্স্যাক্ট লোকেশনটা এখানে অন করবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন হাউস, এখানে আসলে আওয়ার্স, সরি, এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স, আওয়ার্স অপশন আছে। তো এই আওয়ার্স অপশনের কাজ হচ্ছে আপনার রেস্টুরেন্টটা কতক্ষণ অবধি আসলে খোলা থাকে, কবে নাগাদ বন্ধ থাকে, কয়টা পর্যন্ত খোলা থাকে, এইগুলো এক্স্যাক্ট এখানে বসিয়ে দিতে হবে। তো এগুলো দিয়ে দিবেন আপনি। তবে এখানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট এটা দিলেও হবে না দিলেও চলবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফটো, আপনার রেস্টুরেন্টের বা আপনার প্রতিষ্ঠানের চারপাশের ফটো, সামনে পেছনে চারদিক দিয়ে কয়েকটি ফটো আপনি দিয়ে দেবেন যাতে আপনার সঠিকভাবে মানে চিহ্নিত করা যায়। একজন মানুষ লোকেশনে সার্চ দিলে যাতে আপনার এই রেস্টুরেন্টের ফটোগুলো চলে আসে সঠিকভাবে চিনতে পারে, তো সেই সুবিধার্থে কয়েকটা ফটো, তিন চারটা ফটো আপনি দিয়ে দেবেন। ফটো দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কাজ শেষ। তো এখন আপনি এই অপশনে যদি ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন আপনি এই অপশন যদি ক্লিক করেন, তাহলে কিন্তু গুগল আপনার এই যে লোকেশনটা অ্যাড করলেন এই সিস্টেমটাকে আসলে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনার এই লোকেশনটা, আপনার রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানের লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড করে দেওয়া হবে। খুবই সিম্পল একটা প্রসেস, হয়তো অনেকেই জানতেন না, আজকের ভিডিওটির মাধ্যমে জানলেন। তো বন্ধুরা, এইভাবে মূলত আপনার যে কোনো প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট বা আপনার বাড়ি ধরতে পারেন, আপনার বাড়ির লোকেশনও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমার আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।